আসসালামু আলাইকুম। নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো একটি নাট সিরাম। এই সিরাম ব্যবহার করলে আপনাদের ত্বক অনেক বেশি ফর্সা হবে, এমনকি মুখের রুক্ষ শুষ্ক ভাব বা একদমই কুচকে যাওয়া ভাব দূর করে ত্বককে অনেকটাই টান টান করবে, আর ত্বকের সকল ধরনের কালো দাগ দূর করে ত্বককে ফর্সা করতে সাহায্য করবে। যারা দ্রুতই ত্বকে থেকে সকল ধরনের কালো দাগ ছোপ দূর করতে চান এবং ব্ল্যাকহেড দূর করতে চান, তাদের জন্য এই সিরাম অনেক বেশি উপকার হবে। ঘরে থাকা সামান্য কয়েকটা উপাদান দিয়ে এই নাইট সিরাম তৈরি করব, তো চলুন দেখে নেওয়া যাক কি উপাদান দিয়ে তৈরি করি। সিরাম তৈরি করতে প্রথমে নিয়ে নেব অ্যালোভেরা জেল। আপনারা গাছের ফ্রেশ অ্যালোভেরা জেলও নিতে পারেন, তবে যাদের অ্যালার্জি রয়েছে তারা ফ্রেশ অ্যালোভেরা জেল নেবেন না, মানে গাছের অ্যালোভেরা জেল নেবেন না, এই কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করবেন। এখন নিয়ে নেব ভাতের মার বা ভাতের ফ্যান। এই ভাতের মার ত্বক ফর্সা করতে, ত্বকে থেকে ব্ল্যাকহেড বা কালো দাগ দূর করতে অনেকটাই কার্যকরী। তারপরে নিয়ে নেব গ্লিসারিন। গ্লিসারিন ত্বকের রুক্ষ শুষ্ক দূর করতে পারে, আর ত্বকে যদি কোনো ব্যাকটেরিয়া বা ব্রণ হয়ে থাকে তাও দূর করতে পারে। এই উপাদানগুলো এখন ভালো করে মিশিয়ে নিতে হবে, আর একটু সময় নিয়ে মেশানোর চেষ্টা করবেন যাতে করে ক্রিমি ভাব চলে আসে। তারপরে বলছি এটা কিভাবে ব্যবহার করবেন। এটা আপনারা প্রতিদিন রাতেই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঘুমাতে যাবার আধা ঘন্টা আগে এটা ত্বকে ব্যবহার করবেন, 30 মিনিট রাখতে হবে। 30 মিনিট রেখে আপনারা মুখটাকে ফেস ওয়াশ বা সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, আর নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে, কখনই গরম পানি ব্যবহার করবেন না। ধুয়ে নেওয়ার পরে আপনারা যদি নাইট ক্রিম ব্যবহার করেন সেই নাইট ক্রিমও ব্যবহার করতে পারেন, কিংবা এখন যেহেতু অনেক বেশি গরম তাই গরমের সময় পাউডারও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। তো পাউডার ব্যবহার করলে মুখে ঘামাচি হবে না। এই গরমের সময় কিন্তু অনেকের কপালের সাইডে বা ঘাড়ে ঘামাচি হয়, তো সেই জন্য আপনারা পাউডার ব্যবহার করতে পারেন। তো এই সিরাম ব্যবহারে ত্বকের কতটুকু উপকার এটা আমি বলে দিচ্ছি। এখন ভাতের মার রয়েছে এখানে, এই ভাতের মার কিন্তু ত্বক কুচকে যাওয়া, ত্বকের ব্রণ বা ত্বক ফর্সা করতে অনেক বেশি সাহায্য করে। যাদের ত্বক একদমই কালচের পড়ে গিয়েছে, মানে ছোপ ছোপ কালো দাগ, রোদে পোড়া কালো দাগ বা ব্রণের কালো দাগ রয়েছে, সে কালো দাগ দূর করতে পারে। আর এই ভাতের মার অনেক বেশি প্রোটিন রয়েছে, যার কারণে ত্বক ভেতর থেকে হেলদি রাখতে সাহায্য করবে, ব্ল্যাকহেডস দূর করতে পারবে। ত্বকের রোমকূপে থেকে ময়লাটাই কিন্তু ব্ল্যাকহেডসের সৃষ্টি হয়, সে ব্ল্যাকহেডস দূর করতে পারবে। আর গ্লিসারিন ত্বকের রুক্ষ শুষ্ক দূর করতে পারে, আর ত্বকের যে উপরে ডেড সেলস রয়েছে, মৃত কোষ রয়েছে, সেই মৃত কোষ দূর করতে পারে, আর ত্বককে অনেক বেশি মসৃণ করে। আর অ্যালোভেরা ব্যবহারে মুখের ব্রণ যাবে, ব্রণের কালো দাগ যাবে। তবে গাছের অ্যালোভেরা জেলে অনেকেরই অ্যালার্জি থাকে, তো অ্যালার্জি যদি থাকে তাহলে গাছের অ্যালোভেরা জেল ব্যবহার করবেন না, কেনা জেলটাই ব্যবহার করবেন। এই উপাদানগুলো যদি আপনারা ব্যবহার করতে নাও চান, তো প্রতিদিনই তো ভাত রান্না করা হয়, আপনারা যদি ভাতের মার ব্যবহার করেন তাহলে আপনাদের আর কোনো কিছুই ব্যবহার করতে হবে না। ভাতের মার এত বেশি উপকারী ত্বকের জন্য। স্কিন কেয়ার করার জন্য এই সিরামটা যদি আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন, আপনাদের ত্বকের ব্রণ, ব্রণের কালো দাগ, ব্ল্যাকহেডস, ডেড সেলস রিমুভ করতে অনেকটাই সাহায্য করবে, আর ত্বক অনেকটাই মসৃণ, ফর্সা, টান টান করতে পারবে।